পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল দুশো এদের মধ্যে দ্বিতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে ক্রমিক মানে হচ্ছে পরপর অর্থাৎ পাঁচটি পরপর সংখ্যার যোগফল দুশো সত্তর এক্ষেত্রে যেহেতু পাঁচটি পরপর সংখ্যার যোগফল দুশো সত্তর বলেছে তাই দুশো সত্তরকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচটি সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যাটি অর্থাৎ তৃতীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব ঠিক আছে এক্ষেত্রে দুশো সত্তরকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি বা পাঁচ দিয়ে কাটাকুটি করি সেক্ষেত্রে চুয়ান্ন হয় তাহলে দুশো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা চুবান্ন পেলাম তাহলে এই চুয়ান্নই হয়ে যাচ্ছে পাঁচটি সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা অর্থাৎ তৃতীয় সংখ্যা কারণ দেখো চুবানোর আগে দুটো সংখ্যা থাকছে চুয়ান্নর পরেও দুটো সংখ্যা থাকছে তাহলে চুবান্ন হচ্ছে মাঝখানের সংখ্যা বা তৃতীয় সংখ্যা তাহলে চুবানোর আগের সংখ্যাটি হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা যেটা হয়ে যাচ্ছে তিপ্পান্ন তিপ্পান্নর আগের সংখ্যা হয়ে যাচ্ছে বাহান্ন এটা হয়ে যাচ্ছে প্রথম সংখ্যা এবং চুবানোর পরের সংখ্যা হয়ে যাচ্ছে পঞ্চান্ন এটা হয়ে যাচ্ছে চতুর্থ সংখ্যা পঞ্চান্নর পরের সংখ্যা হয়ে যাচ্ছে ছাপ্পান্ন এটা হয়ে যাচ্ছে পঞ্চম সংখ্যা এখন কোশ্চেন জানতে চাইছে দ্বিতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত তো দ্বিতীয় সংখ্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত তিপ্পান্ন আর পঞ্চম সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কত ছাপ্পান্ন আছে তাহলে এই দ্বিতীয় আর পঞ্চম সংখ্যার যোগফল কত হবে এটাই কোশ্চেনে জানতে চাইছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি কত তিপ্পান্ন হচ্ছে আর পঞ্চম সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি কত ছাপ্পান্ন হচ্ছে তাহলে এই তিপ্পান্ন আর ছাপ্পান্ন কোশ্চেনে বলেছে যোগ করতে তো যোগ আমরা করবো যোগ করলে আমাদের হচ্ছে কত একশো নয় তো একশো নয় কিন্তু সঠিক উত্তর হবে আমাদের অপশান সি সঠিক উত্তর ছয়টি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার যোগফল ছত্রিশ তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি যোগফল কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখবো এক্ষেত্রে ক্রমিক সংখ্যা মানে পরপর তো সেক্ষেত্রে ছয়টি পরপর সংখ্যার মধ্যে মানে এই ছয়টি পরপর সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার যোগফল কোশ্চেনে ছত্রিশ বলেছে তো এখানে এই প্রথম তিনটি সংখ্যার যোগফাল যে ছত্রিশ বলেছে তো এক্ষেত্রে ছত্রিশকে যদি আমরা যেহেতু প্রথম তিনটির বলেছি ছত্রিশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে প্রথম তিনটি সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমরা পেয়ে যাব এক্ষেত্রে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বা তিন দিয়ে কাটাকুটি করলে আমরা জানি তিন বারো ছত্রিশ হয় তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো হচ্ছে এই বারোই হয়ে যাচ্ছে প্রথম তিনটি সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটি তাই দ্বিতীয় সংখ্যার জায়গায় আমি বারো লিখলাম বারোর আগের সংখ্যাটি হয়ে যাবে প্রথম সংখ্যা এগারো এবং বারোর পরের সংখ্যাটি হয়ে যাবে তৃতীয় সংখ্যা মানে তেরো কিন্তু এখানে কোশ্চেনে যেহেতু ছয়টি পরপর সংখ্যা বলেছে তো এটাতে গেল প্রথম তিনটি সংখ্যা এগারো বারো তেরো পাচ্ছি তাহলে তেরোর পরের সংখ্যা হয়ে যাচ্ছে চোদ্দো এটা হয়ে যাচ্ছে চতুর্থ সংখ্যা চোদ্দোর পরের সংখ্যা হয়ে যাচ্ছে পনেরো এটা হয়ে যাচ্ছে পঞ্চম সংখ্যা এবং পনেরোর পরে হয়ে যাচ্ছে ষোলো এটা হয়েছে ষষ্ঠ সংখ্যা এখন কোশ্চেনে জানতে চাইছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি যোগফলগত তো বৃহত্তম সংখ্যা এখানে হচ্ছে এই ছটি সংখ্যার মধ্যে ষোলো হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এগারো এটাই সব থেকে ছোট সংখ্যা তো বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে গেছি ষোলো আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেছি এগারো তো এই ষোলো আর এগারোর যোগফল কত কতটাই কোশ্চেনে জানতে চেয়েছে সরি এটা এগারো ষোলো আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সাতাশ তো সাতাশ আমাদের সঠিক উত্তর অপশান সি কিন্তু সঠিক উত্তর হবে ভিডিওটি ভালো লাগলে সকলে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ